हेलो। हेलो। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা, আপনারা পরীক্ষা কবে জানেন তো? জি আমাদের অর্থনীতি 1 জানুয়ারির 1 তারিখ। আচ্ছা আচ্ছা, আমি আপনাদের একটা দেখাই, সেটা হচ্ছে শেয়ার না করে ফেসবুক একটু ঢুকবে। আপনি আমার স্ক্রিন তো দেখে দেখতে পাচ্ছেন না মনে হয়। স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো। স্যার এক মিনিট, একটু আমি সবাইকে জানাই যে জি তাড়াতাড়ি জি জয়েন করার জন্য। জি 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 বলে জি স্যার বলেন। স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার স্ক্রিন দেখা যাচ্ছে, কিন্তু কোনো কিছু তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, দেখবেন এই তো। এখন দেখা যাচ্ছে? জি স্যার এখন দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আচ্ছা, স্ক্রিনে আলহামদুলিল্লাহ ভালো যে স্যার, আপনি লেখাগুলো আছে ভালো ওগুলো কি আছেন? দেখা যাচ্ছে? স্ক্রিনে যে আপনাদের রুটিন, স্যার যে এগুলা কি, সিলেবাস, এগুলা কি সাজেশন? লিখবো? না না, এগুলো লেখার দরকার নেই, এগুলো জাস্ট সাজেশন আপনাদের। সাজেশন? হ্যাঁ, সাজেশন না, আপনাদের সংক্ষিপ্ত সিলেবাস, এটা হচ্ছে আপনাদের সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্র। আচ্ছা, ইকোনমিক্স আমি যাচ্ছি, এটা হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, আপনাদের প্রশ্ন কি রকম হবে। হ্যাঁ, মান বন্টন দেখা দিছে, 19 পরিস্থিতিতে 2021 সালে এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাস পাঠ্যসূচি, সমাজকর্ম দ্বিতীয় পত্র। এটা হচ্ছে যুক্তিবিদ্যা, ইসলামী শিক্ষা। জি স্যার যে দেখাচ্ছি আমি ইকোনমিক্সটা দেখাই, যে ইকোনমিক্স এটা হচ্ছে দ্বিতীয় পত্র, ঠিক আছে, অর্থনীতি দ্বিতীয় পত্র, অর্থাৎ সংক্ষিপ্ত সিলেবাস। আচ্ছা, আমি এখানে আপনাদের কোড দেখতেছি 28-58 দ্বিতীয় পত্র, এটা কি ঠিক আছে আপনাদের? এটাই তো আপনাদের জি নাকি 28-58? স্যার এই যে, আমাদের বই না স্যার আমাদের বইয়ে তো কোড হলো 18 এটা58। হলো ফার্স্ট পেপারে, ফার্স্ট পেপার 18-58 হলো ফার্স্ট পেপার, ঠিক জি আছে। জি হ্যাঁ ঠিক আছে, 28-58 সেকেন্ড হ্যাঁ, পেপার। এটা হলো সেকেন্ড ঠিক আছে পেপার। হ্যাঁ, এখানে লেখাগুলো কি দেখতে পাচ্ছেন না, একটু বড় করতে হবে। হ্যাঁ, জি স্যার, লেখাগুলো কি দেখতে পাচ্ছেন না, বড় বড় স্যার অনেক করতে হবে, একদম না একদম ছোট করে আসতেছে। দেখা যাচ্ছে না? না, জি হ্যাঁ আচ্ছা, আমার এখানে আসলে, জুম করে, হ্যাঁ সালমা জুম করে দেখো, জুম করে একটু বড় দেখা যাচ্ছে। হ্যাঁ, জুম, আপনারা জুম করে হ্যাঁ জি দেখতে স্যার পারেন। এখন 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 ঠিক হ্যাঁ আছে স্যার, হ্যাঁ, একটু তাহলে আমি সেকেন্ড, একটু স্ক্রিনশট রাখো। হ্যাঁ 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 একটু জুম করে স্ক্রিনশট দাও সালমা। হ্যাঁ 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 দিয়েছি। এই যে হ্যাঁ দেখেন, আপনাদের হ্যাঁ ইউনিট দিয়েছি। টু, বাংলাদেশের কৃষি, সংক্ষিপ্ত সিলেবাস, অর্থাৎ আপনাদের এখানে টোটাল 1, 2, 3, 4, 5 পাঁচটা টপিকস দেওয়া আছে, ঠিক আছে। এখান থেকে আপনাদের জি স্যার টোটাল মনে হয় তিনটে আনসার করতে হবে, তিনটে চ্যাপ্টার জি থেকে। স্যার স্যার আরেকটা কথা, স্যার আরেকটা কথা, জি বলেন। সেটা হলো একটু যেই ইয়াটা একটু ইম্পর্টেন্ট হবে, যেহেতু আমাদের 3টা প্রশ্ন আসবে এবং 6টা মেবি যতটুকু জানতেছি যে শুনেন, 6টা প্রশ্ন থেকে আমাদের আমার তিনটা। একটা জি আমার একটা আপনাদের আমি একটা ক্লাস নিয়েছিলাম, বাংলাদেশের শিল্প, বাংলাদেশের কৃষি, এই দুইটার উপর আমি ক্লাস নিছি, ঠিক আছে, জি জি এবং ওটা জি রেকর্ডিং আপনাদের সাথে আমি শেয়ার করছি। আপনারা এই বাংলাদেশের শিল্প সম্পূর্ণ একবারে পুরা পুরা প্যাকেজ জি তৈরি আপনারা পাবেন, যদি আমার এই যে
আপনাদের গ্রুপে আপনারা পাবেন, অথবা আমার একটা চ্যানেল আছে, ঠিক আছে, লার্নিং ইকোনমিক্স, হয়তো আপনারা কেউ কেউ অ্যাড আছেন। সরি স্যার আমি বুঝতে পারিনি। অর্থাৎ এই বাংলাদেশের শিল্প একবারে প্রশ্ন সহ, তারপরে আপনার ইয়ে সহ, এই মানে সৃজনশীল প্রশ্ন সহ আমি পুরো এটা একটা পুরাটার একটা নোট আকারে আপনাদের আমি দিয়ে দিছি, আপনাদের একটা ক্লাস নিছিলাম ওই ক্লাসে, ঠিক আছে, এবং রেকর্ডিং ক্লাসও আমি এই আমার একটা চ্যানেল আছে লার্নিং ইকোনমিক্স, ঠিক আছে, লার্নিং ইকোনমিক্স, হ্যাঁ স্যার লিংকটা একটু দিন প্লিজ স্যার। আচ্ছা আমি আপনাদের গ্রুপে ওটা শেয়ার করে দিব, ঠিক আছে, আপনারা যদি স্যার, হ্যাঁ ওই স্যার প্লিজ ওই গ্রুপে গ্রুপে লিংকটা শেয়ার করে দিলে আমাদের জন্য ভালো হবে। হ্যাঁ আপনারা বাংলাদেশ শিল্প সম্পূর্ণ রূপে এখানে শর্ট কোশ্চেন, ব্রড কোশ্চেন, তারপর সিজনশীল কোশ্চেন সব কোশ্চেন এখানে পাবেন, মানে যে ধরনের কোশ্চেন আসুক যদি ওই ইয়েটা পড়েন, হ্যাঁ ওই ভিডিওটা একটু ভালো করে দেখেন, তাহলে এই শিল্পের উপর যে কোনো কোশ্চেন আপনারা আশা করি পারবেন, ঠিক আছে। আর বাংলাদেশের কৃষির উপর আমি একটা ক্লাস, একটা না দুই তিনটা ক্লাস নিয়েছি, লাইভ ক্লাস, ঠিক আছে জি স্যার, ক্লাস নিয়েছেন, এখন একটু ইম্পর্টেন্ট যেই মানে ইম্পর্টেন্ট গুলো এটা একটু আমাদের, আচ্ছা জাস্ট আপনাদের স্যার আমাদের হাতে তো সময় কম স্যার, এখন সময় কম, ঠিক আছে। আচ্ছা আমি আমাদের কি তিনটা প্রশ্ন অ্যানসার করতে হবে, আমি বলি আপনারা কি কি দেখবেন এখানে, আপনারা এখানে বাংলাদেশের কৃষি দেখবেন, বাংলাদেশের শিল্প দেখবেন, জনসংখ্যা, মানব সম্পদ, আত্মকর্মসংস্থান, অর্থায়ন, এটা বাদ, অর্থায়ন দেখার দরকার নেই, ঠিক আছে, আর আন্তর্জাতিক বাণিজ্য, অর্থায়ন টোটালি কাজ করার দরকার নেই, আপনার অর্থায়ন ধরা থাকবে, ঠিক আছে। হ্যাঁ চারটা চারটা আমি চারটার উপর সাজেশন দেব, এই চারটা থেকে আশা করি আপনারা হ্যাঁ এই আনসার পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকে আমরা তাহলে বাংলাদেশের কৃষি, বাংলাদেশের শিল্প, তারপরে জনসংখ্যা, মানব সম্পদ, আত্মকর্মসংস্থান, আন্তর্জাতিক বাণিজ্য, জাস্ট আমাদের এই এই টপিক গুলো আমরা জানলাম যে এগুলোই আমাদের সামনে পরীক্ষায় থাকবে, ঠিক আছে, বুঝতে পারছি কিনা। আচ্ছা জি, তবে ফার্স্ট আজকে আমরা ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করব, সেকেন্ড পেপার তো দেখালো, সেকেন্ড পেপার আগামী ক্লাস বা পরবর্তী আরেকটা ক্লাস দিব, বা আরো যতগুলো ক্লাস দরকার আমরা দরকার আরো দুই তিনটা ক্লাসের মধ্যে সবগুলো আপনাদের মানে পরীক্ষা আসার আগ পর্যন্ত দরকার হলে আমরা ক্লাস নেব, মোটামুটি একটা সাজেশন নিয়ে, সাজেশন দিয়ে ওই সাজেশনের উপরে ক্লাস করব, ঠিক আছে। হ্যাঁ বুঝতে পারছি জি স্যার, তাহলে আমরা আজকে এখানেও আমরা কিছু ইয়ে করে ফেলবো, যেমন এখানে আমরা বক্তার আচরণ পড়বো, এখানে দুটো কোশ্চেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এক নম্বর টপিক এখানে দেখা যাচ্ছে বক্তার আচরণ, ইউনিট জি স্যার দেখা যাচ্ছে পাঁচের, এই যে এটা আট স্যার, ইউনিট পাঁচের না চারের, ইউনিট বক্তার আচরণ, ইউনিট চার, হ্যাঁ। এরপরে চাহিদা নিয়ে আলোচনা করব, যোগান নিয়ে আলোচনা করব, বাজার ভারসাম্য নিয়ে, স্থিতিস্থাপকতা, এটা বাদ, ঠিক আছে, এটা একটু জটিল, হ্যাঁ এটা জটিল, এটা এখন আপনাদের পড়ারও সময় 4 5 6 7 8 নম্বরটা বাদ, এবং 17 নম্বর অর্থ ব্যাংক ব্যবস্থা, এটা এটা বাদ দেয়া যায়, ঠিক আছে, হ্যাঁ অর্থ ব্যাংক ব্যবস্থার মধ্যে আছে কি আমি দেখি, অর্থের উদ্ভব ও বিকাশ, অর্থের কার্যাবলী, অর্থের চাহিদা ও যোগান, অর্থের পরিমাণ তথ্য, ব্যাংক ব্যবস্থা, এটা এটা না পড়লেও চলবে, ঠিক আছে। তাহলে আপনারা আমরা এখানে দুটো বাদ দিয়েছি, একটা হলো স্থিতিস্থাপকতা 8 নম্বর এবং 17 নম্বর, ঠিক আছে, বক্তার আচরণের মধ্যে আমরা দুইটা টপিক পড়বেন, সেটা হচ্ছে আপনারা পড়বেন, এই আপনার খাতা কলম নিতে পারেন, ঠিক আছে জি স্যার, জি স্যার নিয়েছি, উপযোগ কাকে বলে, জি স্যার কত প্রকার, 4 ইউনিট, উপযোগ কাকে বলে একটা কোশ্চেন, হ্যাঁ ইউনিট 4 স্যার, মোট উপযোগ ইউনিট 4 এর উপযোগ কাকে বলে, হ্যাঁ হ্যাঁ ইউনিট 4, হ্যাঁ জি স্যার, ঠিক আছে, উপযোগ কাকে বলে, জি জি স্যার আমরা জানি উপযোগ কাকে বলে, কেউ কি বলতে পারবো একটু, হ্যাঁ উপযোগ হচ্ছে স্যার হচ্ছে, হ্যাঁ উপযোগ উপযোগ হচ্ছে দ্রব্যের উপকারিতাকে বোঝায়, মানে এক অর্থে, না না এটা হলো
মানে সাধারণ অর্থে, কিন্তু অর্থনীতির ভাষা উপযোগ সাধারণ অর্থে, তো এই যে এখানে লেখা আছে, হ্যাঁ বিশেষ সাধারণ অর্থে, এটা সাধারণ অর্থে পূরণের যে ক্ষমতা, পরিমাণ ক্ষমতা আন্ডারলাইন করেন, এই যে এটা আপনাদের এই চ্যাপ্টার থেকে যদি কোনো কোশ্চেন আসে এই কোশ্চেনটা মাস্ট থাকবে, উপযোগ কাকে বলে, ঠিক আছে? জি স্যার, কাকে বলে? হ্যাঁ, এই যে দ্বিতীয় লাইনে, দ্বিতীয় লাইনে একটা আছে, আমি পড়তেছি, অর্থনীতিতে উপযোগ বলতে কোনো দ্রব্যের মধ্যে মানুষের অভাব পূরণের, পূরণের জন্য কোনো দ্রব্য তাকে উপযোগ বলে, মে আসে আপনি যখন ক্লাস নিয়েছেন তখনই। আচ্ছা, তাহলে উপযোগ কাকে বলে এটা? এরপরে উপযোগের প্রকার, একটা হচ্ছে মোট উপযোগ, প্রান্তিক উপযোগ। মোট উপযোগ কাকে বলে, প্রান্তিক উপযোগ কাকে বলে, ঠিক আছে? হ্যাঁ জি স্যার, তাহলে মোট উপযোগ কাকে বলে, প্রান্তিক উপযোগ টোটাল ইউটিলিটি এন্ড দা মার্জিনাল ইউটিলিটি। হ্যাঁ, মোট উপযোগ কাকে বলে, প্রান্তিক উপযোগ কাকে বলে? মোট উপযোগের ইংরেজি হলো টোটাল ইউটিলিটি, প্রান্তিক উপযোগের ইংরেজি হলো মার্জিনাল ইউটিলিটি। মোট উপযোগ কাকে বলে? মার্জিনাল ইউটিলিটি। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দ্রব্য ভোগ করে একজন ভোক্তা যে উপযোগ পায় তার সমষ্টিকে মোট উপযোগ বলে, ঠিক আছে? কোন নির্দিষ্ট সময়ে কোন একজন ভোক্তা কোন দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে, এটা হলো লাস্ট প্যারার মধ্যে একবারে প্রথম লাইন, ঠিক আছে? মোট উপযোগ, হ্যাঁ, একক ভোগ করে যে পরিমাণ উপযোগ লাভ করে তার সমষ্টিকে মোট উপযোগ বলে। এই শুধু এতটুকু, এতটুকু বললেই জি স্যার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আপনাদের মোট উপযোগ কাকে বলে এটা জানতে হবে, বুঝতে পারছেন? এরপরে প্রান্তিক উপযোগ, কোন নির্দিষ্ট সময়ে, আর এখানে যে উদাহরণ উদাহরণ দিছে এগুলো আপনারা যদি পড়েন, হ্যাঁ, আপনারা আরো বোঝার জন্য আর কি। প্রান্তিক উপযোগ হচ্ছে কি, মোট উপযোগের আবার এখানে সমীকরণের মাধ্যমে দিয়েছে আপনাদের বইতে, টিইউ ইকুয়াল টু ইউ1 প্লাস ইউ2 প্লাস ইউ3 প্লাস প্লাস ইউএন, হ্যাঁ, অর্থাৎ টিইউ ইকুয়াল টু সামেশন। এগুলো দরকার নাই, এগুলো এখন পড়তে গেলে আমরা মাথা গুলাই যাবে, মাথা গুলাই যাবে স্যার, খাজে ঠিক আছে স্যার, মাথা গুলাই যাবে, মাথা গুলানোর দরকার নাই, এখন শুধু ওই মোট উপযোগ কাকে বলে এটাই জানলে হবে। ওকে, ওই প্রথম লাইনটা, এরপর হলো প্রান্তিক উপযোগ, জি স্যার, প্রান্তিক উপযোগ কোন নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের অতিরিক্ত এক এক ভোগ পারলে মোট উপযোগের যে পরিবর্তন যেমন আপনি যদি একটা নির্দিষ্ট সময়ে 2 গ্লাস পানি পান করেন, ঠিক আছে, তাহলে আপনি প্রথম গ্লাস থেকে যদি 5 উপযোগ পান, 5 ইউনিট উপযোগ পান, দ্বিতীয় গ্লাস থেকে যদি 8 ইউনিট উপযোগ পান, তাহলে আপনার টোটাল ইউটিলিটি, টোটাল উপযোগ হবে 5 আর 8 মিলে কত, 13, ঠিক আছে? তাহলে আপনি প্রান্তিক উপযোগ হবে কি, প্রান্তিক উপযোগ হবে দ্বিতীয় একক থেকে যে উপযোগ পেয়েছেন, মানে 8 একক, ঠিক আছে? অর্থাৎ অতিরিক্ত এক একক দ্রব্য ভোগ করার ফলে যে অতিরিক্ত উপযোগ, তাহলে আপনি প্রথম 1 গ্লাস খেয়েছেন 5 একক ইউটিল পেয়েছেন, এটাই প্রান্তিক উপযোগ। যদি 1 গ্লাস খান, যদি 2 গ্লাস খান, তাহলে দ্বিতীয় গ্লাস থেকে যে অতিরিক্ত পেয়েছেন, তাহলে দ্বিতীয় গ্লাস থেকে আমি পেয়েছি 8 একক, ঠিক আছে না? তাহলে 8 একক হলো প্রান্তিক উপযোগ, মানে অতিরিক্ত একক দ্রব্য ভোগের ফলে যে অতিরিক্ত উপযোগ আপনার এই পূর্ববর্তী উপযোগের সাথে অ্যাড হয় বা যোগ হয়, ঠিক আছে, অথবা উপযোগের যে পরিবর্তন হয়, ঠিক আছে, আগে ছিল 5 একক, এখন হলো 13 একক, তাহলে 13 একক, 8 একক হলো অতিরিক্ত 8 একক। এই এইটা এখানে একটা সমীকরণের মাধ্যমে দেখা যায়, প্রান্তিক উপযোগ সমান সমান, বই আছে তো সামনে, জি স্যার, হ্যাঁ, প্রান্তিক উপযোগ সমান সমান মোট উপযোগের পরিবর্তন ডিভাইডেড বাই দ্রব্য ভোগের পরিমাণের পরিবর্তন, যেটাকে টিইউ ডেল টিইউ ডিভাইড বাই ডেল কিউ, অর্থাৎ ডেল কিউ মানে দ্রব্য ভোগের পরিবর্তন আর ডেল টিইউ মানে টোটাল ইউটিলিটি বা মোট উপযোগের। আচ্ছা, এগুলো এখন বোঝারও দরকার নেই, আপনি শুধু সংজ্ঞাটা জানবেন, একটা নির্দিষ্ট সময়ে অতিরিক্ত এক একক দ্রব্য ভোগের ফলে মোট উপযোগ যতটুকু বাড়ে,
বা মোট উপযোগের মধ্যে যতটুকু পরিবর্তন হয় এটাই হচ্ছে প্রান্তিক উপযোগ। তাহলে আমরা এখানে তিনটা কোয়েশ্চেন গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে উপযোগ কাকে বলে, দুই নম্বর হচ্ছে মোট উপযোগ কি, তিন নম্বর হচ্ছে প্রান্তিক উপযোগ কি। ঠিক আছে, প্রান্তিক উপযোগ জি স্যার। হ্যাঁ জি স্যার। আরেকটা হচ্ছে এখানে সিজনশীল কোয়েশ্চেন আসবে, সেটা হচ্ছে এই মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক। জি স্যার, মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যকার সম্পর্ক ব্যাখ্যা করুন। তখন আপনি বলতে হবে এই যে একটা চিত্র আছে এবং একটা চক আছে, দেখছেন কিনা আমার বলতে? হ্যাঁ হ্যাঁ আছে স্যার। অর্থনীতিতে মোট উপযোগ আর প্রান্তিক উপযোগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এখান থেকে স্যার। আর এটা আমাদের অ্যাসাইনমেন্টও ছিল। হ্যাঁ, তাহলে আপনারা কি করবেন, আপনারা জাস্ট এখানে এই চিত্রটা দিতে হবে আর এই যে সূচিটা দিতে হবে। ঠিক আছে, 41 নম্বর পেজ। কত নম্বর পেজ? 41 নম্বর পেজে সূচি এইটা আছে স্যার, চিত্রটা এখানে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। 40 নম্বর পেজ আছে স্যার লেখাটা। হ্যাঁ লেখাটা, এখান থেকে সব কিছু দেওয়ার দরকার নাই, এখানে জাস্ট আপনারা বলবেন মোট উপযোগ কাকে বলে, যদি এরকম সম্পর্ক আসে যে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো, তাহলে প্রথমে মোট উপযোগের সংজ্ঞা দিবেন, প্রান্তিক উপযোগের সংজ্ঞা দিবেন এবং সূচির মাধ্যমে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যকার সম্পর্ক ব্যাখ্যা করা হলো, যে দ্রব্যভোগের পরিমাণ 0, 1, 2, 3, 4, 5, 6। দেখতেছেন? হ্যাঁ, এখানে মোট উপযোগ হচ্ছে যেমন যখন দ্রব্যভোগের পরিমাণ 0, মোট উপযোগ 0, প্রান্তিক উপযোগও 0, যখন দ্রব্যভোগের পরিমাণ 1 হলো, ঠিক আছে, প্রান্তিক মোট উপযোগ হলো কত, 4 একক, প্রান্তিক উপযোগ হলো 4 একক, অর্থাৎ যেটা আপনি যদি একটা দ্রব্যভোগ করেন তখন মোট উপযোগ যেটা প্রান্তিক উপযোগ কি সেটা একই। ঠিক আছে, এরপরে যখন দ্বিতীয় একক দ্রব্যভোগ করছেন, দুই নম্বর দ্রব্য, তখন আপনি মোট উপযোগ হচ্ছে 7 একক। তাহলে আমরা প্রান্তিক উপযোগ সংখ্যায় বলছি কি, প্রান্তিক উপযোগ সংখ্যা অতিরিক্ত একক দ্রব্য ভোগের ফলে মোট উপযোগ যতটুকু বাড়ে বা মোট উপযোগ যতটুকু পরিবর্তন হয়, তাহলে মোট উপযোগ ছিল আগে কত, 4, এখন হয়েছে 7, তার মানে 7 থেকে 4 বাদ দিলে যেটা থাকে ওটাই প্রান্তিক উপযোগ, মানে ওটাই পরিবর্তন হয়েছে মোট উপযোগের মধ্যে। ঠিক আছে, 3, তাহলে 3 একক, 3 একক কি প্রান্তিক উপযোগ। এরপরে 3 একক যখন ভোগ করে, 3 একক দ্রব্য যখন ভোগ করে তখন মোট উপযোগ হয় 9 একক, তাহলে আমাদের আগে ছিল মোট উপযোগ ছিল 7 একক, এখন মোট উপযোগ পরিবর্তন হলো কত, হয়ে 9 একক, মানে 2 একক পরিবর্তন, তাহলে এই কারণে প্রান্তিক উপযোগ হলো অতিরিক্ত। ঠিক আছে, এই তাহলে আমরা দেখতেছি মোট উপযোগ ভোগের পরিমাণ যখন বাড়ে মোট উপযোগও বাড়ে, কিন্তু প্রান্তিক উপযোগ হ্রাস পায়। দেখেন প্রান্তিক উপযোগ হ্রাস পাচ্ছে, 4, 3, 2, 1, 0, -1। ঠিক আছে, 1, 0, তাহলে আপনার দ্রব্য যদি ভোগের পরিমাণ বেশি হয়ে যায় তখন ডিসইউটিলিটি সৃষ্টি হয়, অর্থাৎ ইউটিলিটি থেকে ডিসইউটিলিটি হয়ে যায়, এই জন্য উপযোগ মাইনাস হয়ে গেছে। তাহলে আমি এখানে তিনটা রিলেশন থাকবে, একটা হচ্ছে ভোগের পরিমাণ যখন বাড়ে মোট উপযোগ বাড়ে, প্রান্তিক উপযোগ কমে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে ভোগের পরিমাণ যখন বাড়ে মোট উপযোগ কম হ্রাসমান হারে বাড়ে, মোট উপযোগ কি হারে বাড়ে, ক্রমহ্রাসমান হারে, ক্রমহ্রাসমানে বাড়ে, হ্যাঁ, প্রান্তিক উপযোগ হ্রাস পায়, সবসময় হ্রাস পায় প্রান্তিক উপযোগ। ঠিক আছে, মোট উপযোগ যখন সর্বোচ্চ তখন প্রান্তিক উপযোগ শূন্য, উপযোগ শূন্য হয়, হ্যাঁ, মোট উপযোগ যখন সর্বোচ্চ তখন প্রান্তিক উপযোগ কি শূন্য, মোট উপযোগ যখন সর্বোচ্চের পরে ভোগ যখন আরো বাড়াবে তখন প্রান্তিক উপযোগ মাইনাস হয়ে যায়। এখানে চিত্রের মাধ্যমে জিনিসটা দেখানো হয়েছে। আচ্ছা, এই জিনিসগুলো আপনারা যদি পড়েন আপনারা সহজে বুঝতে পারবেন। তাহলে এখানে এই চ্যাপ্টার থেকে আরেকটা কোয়েশ্চেন আসছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এখানে তিনটা রিলেশন আছে, এই লাস্টে দেখেন একবার, লাস্ট এই রিলেশন তিনটা হলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আপনারা সূচিটা দিবেন, চিত্রটা দিবেন, এরপরে এই বর্ণনা না দিয়ে, বর্ণনা দিতে যদি মনে করেন এরকম আসবে না, আপনাদের আরো ছোট আসবে, মানে কোয়েশ্চেন আসবে এরকম যে এখানে কোয়েশ্চেন পিছনে হয়তো থাকবে, আমরা কোয়েশ্চেন গুলো বুঝে দিব। ঠিক আছে, আমরা এই তিনটা রিলেশন আপনারা দেখেন লাস্টে, যে সুতরাং মোট উপযোগ প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক দ্বারা নিম্নরূপ, এই তিনটার সম্পর্ক গুরুত্বপূর্ণ। মোট উপযোগ হলো বক্রিত সকল এককের উপযোগের সমষ্টি এবং প্রান্তিক উপযোগ হলো অতিরিক্ত প্রাপ্ত উপযোগ। এখানে তিনটা প্রশ্ন পেলাম,
আরেকটা কোশ্চেন বলতেছি, এরপর আমরা এই চ্যাপ্টার শেষ করে দিব। আরেকটা হচ্ছে প্রমরাসমান পান্তের যুগবিধি, সেটা হচ্ছে 43 নম্বর পেজ দেখেন। হ্যাঁ 43, 43 নম্বর পেজ দেখছেন। আচ্ছা এখানে কার এই ইয়া মাইক্রোফোন, কারণ মনে হয় সাউন্ড হচ্ছে, একটু মিউট করে দিলে ভালো হয়। মাইক্রোফোন সারা কথা বোঝা যাচ্ছে, করে দেন আপনারা। হ্যাঁ ওকে ঠিক আছে। এবার দেখেন এখানে এই যে অনেক বর্ণনা আছে, এগুলা সব কিছু বলার দরকার নাই, শুধু কর্মরাসমান পান্তিক উপযোগ কাকে বলে। আর যদি পারেন এখানে কিছু শর্ত শর্ত আছে, যে উপযোগের সংখ্যাগত পরিমাপ সম্ভব, বক্তার রুচি আয় পছন্দ অপরিবর্তিত, উপযোগের অর্থের নয়টা, হ্যাঁ এগুলা যদি পারেন দিবেন। যদি বলা হয় শর্তের কথা, যদি বলা হয় ক্রমরাসমান পান্তিক উপযোগ বিধি, এই বিধিটি পরিপালনের শর্তগুলো কি, তখন এই শর্তগুলো দিতে হবে। আর যদি বলা হয় শর্ত এমনি ক্রমরাসমান পান্তিক উপযোগ বিধি কাকে বলে, শুধু সংজ্ঞাটা দিয়ে আপনারা বর্ণনা দিবেন, এইসব শর্ত মর্ত দরকার নাই, ঠিক আছে। আচ্ছা এখানে সূচিটা দিবেন আর চিত্রটা দিবেন, যে 44 নম্বর পেজে যেটা আছে। হ্যাঁ ক্রমরাসমান পান্তিক এখানে আপনারা, তাইলে আমরা স্যার প্রান্তিক উপযোগের ওইটা না ক্রমরাসমান প্রান্তিক উপযোগ ওই চিত্রটা, হ্যাঁ কি ওই যে আমরা আগে পড়ে আসছি যেটা, ওটা হলো মোট উপযোগ পান্তিক উপযোগের মধ্যেকার সম্পর্ক। আর এখানে এই যে একটা চিত্র আছে, আমি ভিডিওটা অন করলে আপনারা দেখতে পাবেন, এটা হলো 44 নম্বর পেজে একটা চিত্র দেখতেছেন। দুইটি চিত্র স্যার এখানে, না দুটো চিত্র, একটা হচ্ছে সূচি আর একটা হচ্ছে চিত্র, কমলা লেবু মানে দিয়ে উদাহরণ দিয়েছে, কমলা লেবু একটা, কমলা লেবু দুইটা, কমলা লেবু তৃতীয়, কমলা লেবু চতুর্থ, যখন অষ্টম কমলা লেবু আপনি ভোগ করবেন একটা নির্দিষ্ট টাইমে, তখন আপনি কিভাবে উপযোগ গুলো পাবেন, আপনার মোট উপযোগটা কিভাবে বাড়বে এবং পান্তিক উপযোগটা কিভাবে আপনার হ্রাস পাবে এবং লাস্ট পর্যায়ে মাইনাস হবে, এটা দেখাচ্ছে। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে একজন বক্তা যখন, মূল থিমটা এখানে, একটা নির্দিষ্ট সময়ে একজন বক্তা যখন কোনো একটা দ্রব্য পর্যাপ্ত পরিমাণ হতে হবে ও দ্রব্য ভোগ করতে থাকে, তখন তার দ্রব্য ভোগের সাথে সাথে তার মোট উপযোগ বাড়ে কিন্তু পান্তিক উপযোগ হ্রাস পায়। অর্থাৎ মোট উপযোগটা যদিও বাড়ে পান্তিক উপযোগটা হ্রাস পায়, এটাই হচ্ছে মানে মানুষের এটা মনস্তাত্ত্বিক একটা, এই কারণে এই থিওরিটা এরকম মানে ইয়ে হচ্ছে। আচ্ছা যাক, তাহলে এখানে যে 45 নম্বর পেজে যেভাবে এতগুলা ব্যাখ্যা করার দরকার নেই, শুধু আপনার চিত্রটা দিবেন আর এই যে টেবিলটা দিবেন, ঠিক আছে, টেবিলে কিছু বর্ণনা দিবেন, চিত্রে কিছু বর্ণনা দিবেন, এই শেষ। তাইলে এই চ্যাপ্টারে 4 নম্বর ইউনিটে আপনাদের টেবিলটা বলতে যে দ্রব্যের পরিমাপ, কমলা লেবুর যেটা ক্রমরাসমান প্রান্তিক উপযোগ, হ্যাঁ কমলা লেবুর যে উদাহরণটা ওখানে মোট উপযোগ প্রান্তিক উপযোগ, ঠিক আছে। আর এটা দিব, এটা নিচে যে এবং এটা কোশ্চেন থাকে ওটা দিব। এই চ্যাপ্টার থেকে যদি কোনো কোশ্চেন আসে তাহলে ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধি কাকে বলে ব্যাখ্যা করো, এটা থাকবেই মাস্ট, ঠিক আছে। বুঝতে পারছি কিনা, তাহলে এই চ্যাপ্টারে চারটা কোশ্চেন আপনাদের জন্য, একটা হচ্ছে তাহলে তো স্যার ওই উপযোগ রেখা যেটা প্রান্তিক উপযোগ রেখা ওইটা না, ওটা হচ্ছে মোট উপযোগ প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। আর এখানে হচ্ছে ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধি কাকে বলে, এটা হলো বিধি আর ওটা হচ্ছে উপযোগ, ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধি ব্যাখ্যা করো, তখন এটা আসবে। আর যখন বলবে মোট উপযোগ প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক, তখন আসবে আপনার 43 নম্বর, এই কত নম্বর পেজ, 41 নম্বর পেজে, ঠিক আছে। ওটা কোনটা স্যার, 41 নম্বর পেজ মানে হচ্ছে উপযোগের, মোট উপযোগ প্রান্তিক উপযোগের মধ্যকার সম্পর্ক, ঠিক আছে। আর যখন ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধি আসবে তখন 44 নম্বর পেজ, জি স্যার, ঠিক আছে। তাহলে এখান থেকে কয়টা কোশ্চেন, চারটা কোশ্চেন এই চ্যাপ্টারে, টোটাল চারটা কোশ্চেন। এক নম্বর কোশ্চেন উপযোগ কাকে বলে, দুই নম্বর কোশ্চেন মোট উপযোগ কাকে বলে, তিন নম্বর কোশ্চেন প্রান্তিক উপযোগ কাকে বলে, চার নম্বর কোশ্চেন মোট উপযোগ প্রান্তিক উপযোগের মধ্যকার সম্পর্ক, সূচি এবং চিত্র, আর পাঁচ নম্বর কোশ্চেন হচ্ছে ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধি কাকে বলে, এই পাঁচটা কোশ্চেন, ঠিক আছে।
আমাদের জন্য সৃজনশীল আসবে, একটা এক নং প্রশ্ন বা দুই নং প্রশ্নে কয়টা প্রশ্ন হ্যাঁ, থাকবে স্যার? তিনটা না চারটা? যেমন ক বিভাগে থাকবে, পাঁচটা? ক বিভাগে থাকবে মোটু বুঝুক কাকে বলে, এটা হলো ক, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, খ বিভাগে থাকবে এরকম মোটু বুঝুক এবং প্রান্তিক বুঝুকের মধ্যকার সম্পর্ক, ঠিক আছে? জি। এরপরে গ বিভাগে থাকতে পারে কর্মরাশমান প্রান্তিক বুঝুক বিধি ব্যাখ্যা, এই ঠিক এটা আছে? এটা 10 নম্বর টোটাল দশ, মার্কের টোটাল দশ। হ্যাঁ, টোটাল টোটাল 10। এখানে মানে উপযোগ কাকে বলে এটা 1 নম্বর, মোটু বুঝুক প্রান্তিক বুঝুক কাকে বলে 2 নম্বর, মোটু বুঝুক প্রান্তিক বুঝুক মধ্যে সম্পর্ক 3 নম্বর, আর কমরাসমান প্রান্তিক বুঝুক বিধি 4 নম্বর, তাহলে টোটাল 10 নম্বর, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, এই তাহলে এই এখান থেকে এই চার এই চারটা বা পাঁচটা কোয়েশ্চেন। আচ্ছা, আপনাদের এখানে আমি কোয়েশ্চেন গুলো বুঝে দিচ্ছি, দেখেন। এই 46 নম্বর পেজ দেখেন, ক্রমহ্রাসমান প্রান্তিক বুঝুক বিধিটি কার্যকর হয় আয় বৃদ্ধির ফলে, লাভের একক বৃদ্ধির ফলে, সঞ্চয় বৃদ্ধির ফলে, ভোগের একক বৃদ্ধির ফলে, কোনটা বলতে পারবেন? ক্রমহ্রাসমান প্রান্তিক বুঝুক বিধিটি কার্যকর হয় হয় কখন? স্যার এটা, হ্যাঁ এটা স্যার মনে হয় যে ভোগের 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 একক বৃদ্ধির ফলে, বৃদ্ধির ফলে বলা হয়েছে না, যে ভোগের একক যখন বৃদ্ধি পাবে তখন আপনার মোটু বুঝুক বাড়বে, তবে ক্রমহ্রাসমান হারে বাড়বে। কি কি হারে বাড়বে? ক্রমহ্রাসমান হারে। তাহলে যখন আমাদের ভোগের একক বৃদ্ধি পাবে তখন ক্রমহ্রাসমান হারে বাড়বে, ক্রমহ্রাসমান। তাহলে আমাদের এটা ঘ নম্বর রাইট? হ্যাঁ, ঘ নম্বর রাইট, রাইট অ্যানসার গ গ। হ্যাঁ, গ রাইট অ্যানসার। হ্যালো, হ্যাঁ জি জি, গ লাস্ট ওয়ান। লাভের একক বৃদ্ধির ফলে স্যার, কর্মরাশ, হ্যাঁ ভোগের একক, ভোগের একক বৃদ্ধির ফলে। এটা স্যার মানে ঘ নম্বর চার চার, হ্যাঁ চার চার, লাস্টেরটা লাস্টেরটা ঘোরার গ, ঘোরার গ। হ্যাঁ 4 নম্বর স্যার। জি স্যার। ক্রমহ্রাসমান প্রান্তিক বুঝুক বিধি অনুমতি শর্তগুলো, শর্ত হলো দ্রব্যের বিভিন্ন একক সমজাতীয়, বক্তার আয় রুচি অভ্যাস স্থির, বক্তার যৌক্তিক ও সহজ, এগুলো সব সত্য, ঠিক আছে? সব ওই 9টা শর্ত আছে না, 9টা শর্ত, এই 9টা শর্ত এগুলা, ঠিক আছে? জি জি, এই 9টা শর্ত সত্য হবে। হ্যাঁ, কোশ্চেন এরকম থাকতে পারে, এটা সৃজনশীলের মতো কোশ্চেন যে এটা আপনাদের, এগুলো তো নৈবিত্তিক। হ্যাঁ, নৈবিত্তিক, হ্যাঁ নৈমিত্তিক, এগুলো থাকবে এমসিকিউ এর মধ্যে থাকবে। আচ্ছা, স্যার এটা কোনটা রাইট হবে? এটা হচ্ছে আপনার 3টা, মানে এটাও গ নম্বর, 4 নম্বর, 4 নম্বর, 4 নম্বর, এটাও 4 নম্বর, এটাও 4 নম্বর। জি স্যার। আচ্ছা, এরপরে আর একটা কোয়েশ্চেন আছে, জলিল মিয়া বাজার থেকে 6টি কমলা লেবু ক্রয় করলো, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ কমলা লেবু থেকে যথাক্রমে 15 একক, 10 একক, 7 একক, 5 একক, 3 একক, 1 একক প্রান্তিক বুঝুক পেল, এক্ষেত্রে অর্থনৈতিক কোন বিধি কার্যকর হয়েছে? দেখেন তো, ক্রমহ্রাসমান প্রান্তিক বুঝুক বিধি, 15, 10, 7, 1, 5, 3 এবং 10, 7, 5, 3 মানে হ্রাস পাচ্ছে, ঠিক আছে? এজন্য এটা ক্রমহ্রাসমান প্রান্তিক বুঝুক বিধি কার্যকর। জি স্যার। আচ্ছা, এখানে ক্রমহ্রাসমান প্রান্তিক বুঝুক বিধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কোনটা, উপযোগ না উৎপাদন? উপযোগ হবে, উপযোগ, কিন্তু খেয়াল রাখবেন, আবার অনেকে দেখ ক্রমহ্রাসমান প্রান্তিক দেখছি উৎপাদন না উপযোগ, এটা আর দেখি নাই, দিলাম উৎপাদনের মধ্যে, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? জি স্যার। জি স্যার। জি স্যার, খুব কেয়ারফুলি এটা ইয়ে করতে হবে, পরীক্ষা যখন দেখবেন অনেকে কনফিউশন হয়ে যায়, কি দেখা যায়, আমি তো ক্রমহ্রাসমান প্রান্তিক দেখছি কিন্তু উপযোগ আর উৎপাদন এটা কিন্তু দেখি নাই, তাহলে আপনার আনসার উপযোগ আর উৎপাদনের মধ্যে এই উৎপাদন বিধিও একটা আছে, ঠিক আছে? ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি একটা আছে, আবার ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি একটা আছে। এখন যদি উৎপাদন বিধি আসে, আপনি যদি উপযোগ লাগাই দেন হবে না, আবার উপযোগ আসে তাহলে উৎপাদন লাগাই দিলে হবে না, এই জন্য আনসার করার সময় একটু খেয়াল রাখবেন। তারপরে জি স্যার। আচ্ছা, আমাদের 40 মিনিটের সময় তো টাইম আউট হয়ে যেতে পারে, টাইম শেষ হয়ে যেতে পারে, ডিসকানেক্ট হয়ে যেতে পারে, তো আপনারা কি স্যার 20 মিনিট সময় দিবে না? না না, 20 মিনিট সময় বলে পরীক্ষা না, আমি বলতেছি এই জুমের যে টাইম, ওটা তো জুমের জুমের তো টাইম সেট করা। হ্যাঁ, টাইম সেট করা। আচ্ছা, 40 মিনিট শেষ হয়ে গেলে স্যার, তাহলে আমাদের এই যে আমার নৈমিত্তিক প্রশ্নগুলো স্যার একটু খালি একটু বলে দেন। আচ্ছা ঠিক আছে, এটা যতক্ষণ পর্যন্ত বলা যায় আর কি। হ্যাঁ
তারপরে ষষ্ঠ কমলালেবু ভোগ করার ক্ষেত্রে তার প্রান্তিক ভুজক কত দেখেন তো ষষ্ঠ কমলালেবু এক একক গুড আচ্ছা এরপরে দেখেন উদ্দীপক চাঁদ রহিমের বিভিন্ন ধরনের ডাক টিকেট সংগ্রহের অনেক শখ তাই প্রতি মাসে কোনো না কোনো ডাক টিকেট সংগ্রহ করে নিজ ডাক টিকেট অ্যালবামে পর্যায়ক্রমে সাজিয়ে রাখে রহিমের কমরাসমান প্রান্তিক ভুজক বিধি সীমাবদ্ধতার কোন দিকটি প্রতিবদ্ধ বলেছে অপরিবর্তনীয় দ্রব্য সংগ্রহ হ্যাঁ শখের দ্রব্য অর্থাৎ শখের দ্রব্যের ক্ষেত্রে কমরাসমান প্রান্তিক ভুজক বিধি কাজ করে না ঠিক আছে গা জি স্যার ঠিক আছে জি স্যার হ্যাঁ বুঝতে পারছি জি স্যার ঠিক আছে আমার স্ক্রিন কোথায় চলে গেল আপনারা কি স্ক্রিন দেখতেছেন জি স্যার দেখা যাচ্ছে না হ্যাঁ এরপরে রহিমের কমরাসমান বিধি সম্বন্ধে আচ্ছা রহিমের প্রয়কৃত দ্রব্যের ক্ষেত্রে কমরাসমান প্রান্তিক বিধি কার্যকর হয় না কারণ তিনটা কি হবে তিনটা শখের দ্রব্যের চাহিদা কমে না ঠিক আছে আপনার একটা শখ যদি থাকে ওই দেখা যায় ওই দ্রব্যটা যখন থাকে তখন ওই দ্রব্যটা চাহিদা সবসময় থাকে মানুষের শখের কোনো পরিতৃপ্তি হয় না হ্যাঁ শখ কখনো মানুষের শেষ হয় না মানে পরিতৃপ্ত হয় না শখের দ্রব্যের মজুদ বছরব্যাপী থাকে এটা মনে হয় শখের দ্রব্যের মজুদ বছরব্যাপী থাকে ঠিক আছে আপনি যখন মজুদ রাখেন তখন এটা আপনার কাছে সবসময় থাকে এটা এই জন্য গ নম্বর হবে মানে লাস্ট ওয়ান এই যে এখানে কিছু কোয়েশ্চেন আছে নিচে দেখেন চূড়ান্ত ফলাফলের মধ্যে একটা কোয়েশ্চেন দিয়েছে যে আটটি কমলালেবু ক্রয় করে অর্পিতা তার উপযোগ সূচিটি নিম্নরূপ এখানে কোয়েশ্চেন গুলো উপযোগ অর্থনীতি উপযোগ বলতে কি বুঝো দেখছেন কোয়েশ্চেন দেখছেন জি স্যার এই কোয়েশ্চেন এরকম আসবে উপযোগ কাকে বলে তাহলে আপনারা এখানে সংজ্ঞা কি বলবেন উপযোগ হচ্ছে একটা কোন দ্রব্যের এমন একটা অন্তর্নিহিত গুণ যা মানুষের অভাব পূরণ করার ক্ষমতা রাখে বা মানুষের অভাব পূরণ করার ক্ষমতা রাখে ঠিক আছে তাকে উপযোগ বলে ঠিক আছে এক কথায় যে দ্রব্য বা পণ্য যেটা মানুষের অভাব পূরণ করার ক্ষমতা আছে সেটাকে উপযোগ বলে এই এটাই আনসার তারপরে সূচিটি অর্থনীতির কোন বিধিকে প্রতিফলিত করছে তাহলে সূচিটি আমরা দেখব যে কমলা লেবু সে ভোগ করতেছে 1 2 3 4 5 6 7 8 9 এভাবে ভোগ করতেছে এবং মোট উপযোগ 6 11 15 18 20 21 মানে কমরাসমান হারে বাড়তেছে আমরা যদি প্রান্তিক উপযোগ দিকে তাকাই 6 5 4 3 2 1 0 -1 তার মানে কমরাসমান প্রান্তিক উপযোগ এটা একটু লিখতে হবে যেহেতু আমরা দেখছি যে যখন একজন যেহেতু এখানে 2 নম্বর মার্কস সেই জন্য আপনাকে এখানে কিছু কথা লিখতে হবে শুধু লিখে দিলে হবে না যে কমরাসমান প্রান্তিক উপযোগ বিধিকে প্রতিফলিত করছে এখানে কিছু ব্যাখ্যা করতে হবে ব্যাখ্যা কিভাবে করবেন ব্যাখ্যা করবেন আমরা জানি কমরাসমান প্রান্তিক উপযোগ বিধি হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে একজন ভোক্তা যখন একটি দ্রব্যের বিভিন্ন একক ভোগ করতে থাকে তখন তার মোট উপযোগ কমরাসমান হারে বাড়ে এবং প্রান্তিক উপযোগ হ্রাস পায় ঠিক আছে এইখানে দেখা যাচ্ছে যে ভোক্তা কমলা লেবু যখন 1 2 3 এভাবে ভোগ করতেছে 8 পর্যন্ত তখন তার মোট উপযোগ বাড়তেছে কিন্তু প্রান্তিক উপযোগ হ্রাস পাচ্ছে মানে এটা কমরাসমান প্রান্তিক উপযোগ বিধিকে প্রতিফলিত করছে এই জন্য এটা এই সূচিটি হচ্ছে কমরাসমান প্রান্তিক উপযোগ বিধি একটি সূচি বা কমরাসমান প্রান্তিক উপযোগ বিধিকে প্রতিফলিত করছে ঠিক আছে বুঝতে পারছি এভাবে একটু ব্যাখ্যা করতে হবে এরপরে সূচি থেকে চিত্র অঙ্কন করে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো ঠিক আছে এটা কি আমি দেখাই দিব আচ্ছা আপনাদের এখানে সময় আছে কিনা কয় মিনিট সময় আছে আমরা ক্লাস শুরু করছি কয়টায় 5 মিনিট স্যার 5 মিনিট সময় আছে আচ্ছা তারপরে যদি সুযোগ থাকে দেখি আমি একটা এইতে দেখানো যায় কিনা একটু গ্রুপে দিয়ে দিলেও হবে স্যার আপনি একটু সময় করে দিয়ে দিলেও আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা আচ্ছা এটা একটু দেখাই দিলে দিতে পারলে ভালো হতো আর কি চিত্রটা ঠিক আছে তারপর আপনারা এই যে মানে মোট উপযোগ হ্যাঁ ভূমি অক্ষে কি হবে জানেন তো জি ভূমি অক্ষে হবে দ্রব্য ভোগের পরিমাণ মানে 1 2 3 কমলা লেবুর সংখ্যা 1 2 3 4 5 ঠিক আছে আর লম্ব অক্ষ হবে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ
লম্বককে কি হবে স্যার স্যার একটু দেখাই দেন স্যার ওটা আমি এখন দেখা দেখাবো যে আচ্ছা আমি দেখেন আপনারা স্ক্রিনটা আমি শেয়ার দিয়ে করি হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার না স্যার দেখা যাচ্ছে না এখন দেখতেছেন জি স্যার আচ্ছা আমি দেখাচ্ছি তার এটা তো আমি মানে ই মানে যদি কোনো কিছু দিয়ে আঁকতাম তাহলে আরো ই হতো ধরেন আপনারা যখন আঁকবেন তখন আমার তো এখানে ড্রয়িং আকারিয়াটা কোথায় দিলে আমরা বুঝবো আর আপনার প্রশ্নটা স্যার পরে করবেন গ্রুপে দিয়ে দিলেই হবে এই তো এখানে আসছে এই যে দেখেন অর্থাৎ আমি এখানে আপনাদের এই জাস্ট এই যে এটা এটা হচ্ছে ভূমি অক্ষ ঠিক আছে এটা তো চিনেন আর এটা হচ্ছে লম্ব অক্ষ ঠিক আছে এদিকে থাকবে কি জি স্যার এদিকে থাকবে কি এটা থাকবে যে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ থাকবে হ্যাঁ মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ আর এদিকে থাকবে কি কমহাসমান নিচে থাকবে এই যে দ্রব্যের পরিমাণ দ্রব্য ভোগের পরিমাণ ঠিক আছে তাহলে আমরা দ্রব্য ভোগ করতেছি কমলা লেবু 1 2 3 4 5 6 7 8 এভাবে আটটা কমলা লেবুর আমরা সমানভাবে ভাগ করব ঠিক আছে আর এদিকে আমরা দেখাবো প্রান্তিক উপযোগ প্রথমে প্রান্তিক উপযোগটা একে ফেলবো অথবা মোট উপযোগটা একে ফেলবো মোট উপযোগের পরিমাণ আছে আমাদের 6 11 15 18 20 21 22 তো আমরা এইভাবে ভাগ করব হ্যাঁ ধরেন 5 নিলাম তারপরে 10 নিলাম তারপরে 15 নিলাম তারপরে 20 নিলাম তারপরে 25 নিলাম তাহলে 25 উপর আমাদের মান নাই ঠিক আছে তো আমরা সেই অনুযায়ী আন্দাজ করে করে আমরা মানগুলো নিব ঠিক আছে এবং যখন আমরা এক একক একটা কমলা লেবু বুক করি তখন আমরা 6 একক কি পাই মোট উপযোগ তাহলে এই 5 এর 1 উপরে আমরা মনে করলাম এখানে এখানে হলো আমাদের 6 ঠিক আছে তারপরে এখানে হলো আমাদের 10 তাহলে আমাদের আরেকটা হলো 11 তাহলে 10 এর একটু উপরে হবে 11 এভাবে আরেকটা হলো 15 এবার মানগুলো এভাবে নিতে হবে ঠিক আছে বুঝতে পারছি কিনা হ্যাঁ জি স্যার এরপরে প্রান্তিক উপযোগও এইভাবে এই যে 6 5 4 3 তার মানে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের শুরুটা কিন্তু এক বিন্দু থেকে কারণ এক একক যখন বুক করে তখন মোট উপযোগ প্রান্তিক উপযোগ সমান তার মানে এক বিন্দু থেকেই প্রান্তিক উপযোগ মোট উপযোগ শুরু হবে ঠিক আছে শুরু হয়ে দেখা যাবে মোট উপযোগ রেখাটা অনেক উপরে উঠে যাবে কিন্তু প্রান্তিক উপযোগ রেখাটা ওভাবে উঠবে না প্রান্তিক উপযোগ রেখাটা হ্রাস পেতে থাকবে